বাংলাদেশের অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে গেছেন রানীর কি বলেন অন্ত্যেষ্টিক্রিয়াতে। উনি অবশ্য অন্ত্যেষ্টিক্রিয়া তিন চার দিন আগে গেছেন। অন্যান্য দেশের সরকার প্রধানরা অন্ত্যেষ্টিক্রিয়ার দিন গেছে অথবা আগের দিন গেছে, আমাদের প্রধানমন্ত্রী তিন চার দিন আগে চলে গেছে। ওখানে কাজকর্ম নিশ্চয় আছে, দিল্লি উনি তিন চার দিন আগে কেন যাবেন, নিশ্চয়ই কিছু কাজকর্ম আছে। তো উনি বিবিসিতে একটা ইন্টারভিউ দিয়েছেন, আপনারা দেখছেন বিবিসির ইন্টারভিউ দিয়েছেন। তো বিবিসির ইন্টারভিউতে ওনাকে জিজ্ঞেস করছেন বাংলাদেশে আগামী দিনে কি সঠিক নির্বাচন হবে কিনা। হ্যাঁ, উনি বলছেন একমাত্র আওয়ামী লীগের সময় সঠিক নির্বাচন হয়। আচ্ছা ভেবে দেখেন, আচ্ছা আচ্ছা ভেবে দেখেন। এই রাখো রাখো, এই রাখো রাখো। আরে আরো কথা আছে, আরো কথা আছে, আরো কথা আছে, রাখো আরো কথা আছে। তো যেই কথাটা উনি বলেছেন, বাংলাদেশের একটা লোক কি এটা বিশ্বাস করে? না। আওয়ামী লীগেরও বিশ্বাস করে? না। সরকারি কর্মকর্তারা বিশ্বাস করে? না। আর ওনার তো একটু লজ্জা থাকা উচিত, একটি বিদেশের সরকার প্রধানকে যখন এই প্রশ্নটা করা হয় তখন কি ওনার বোঝা উচিত না একটি সরকার প্রধানকে এই প্রশ্নটা কেন করা হয়? ভারতের প্রধানমন্ত্রী মোদীকে কি এই প্রশ্নটা করবে ওরা? ব্রিটেনের প্রধানমন্ত্রীকে এই প্রশ্নটা করবে? নেপালের প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন করবে? তো শেখ হাসিনাকে কেন এই প্রশ্ন করতেছে? এর মাত তো আর বুঝার বাকি আছে, এটার উত্তর দেওয়ার আছে, দরকার দরকার নাই। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন, বিবিসির দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের গুম খুনের উপরে ওনাকে প্রশ্ন করা হয়েছে, এত গুম খুন হচ্ছে আপনার কি প্রতিক্রিয়া? বাংলাদেশে কোনো গুম খুন হচ্ছে না, কোনো গুম খুন হচ্ছে না, এগুলো কোনো প্রমাণ নাই, তথ্য নাই। এটা কি বাংলাদেশের কেউ বিশ্বাস করে? এটা আন্তর্জাতিক অঙ্গনে কি কেউ বিশ্বাস করে? বিশ্বাস করলে কি প্রশ্নটা ওনাকে করতো? ওনার উত্তর কি কেউ বুঝেছে? কেউ বুঝে নাই। আমার প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা কি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে করত? এই প্রশ্ন কি নেপালের প্রধানমন্ত্রীকে করত? ব্রিটেনের প্রধানমন্ত্রীকে করত? শেখ হাসিনাকে কেন করছে? বোঝার বাকি আছে, বোঝার বাকি নাই বন্ধুগণ, বোঝার বাকি নাই। এবং যে উত্তর, যে উত্তর দিচ্ছে, এ রাখো, এ রাখো রাখো, এই দোস্ত বন্ধুগণ একটু আস্তে, ধীরে 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 আছে। এখন কষ্ট হচ্ছে, কষ্টটা এমনভাবে করেছে যে ব্রিটেনের রানী, উনি তো রানী নিয়ে গেছেন, অন্ত্যেষ্টিক্রিয়ায় গেছেন না, বিবিসির সাংবাদিক প্রশ্ন করছেন, ব্রিটেনের রানীর প্রতিনিধি ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার যে বলেছে বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ, প্রশ্নটা কিন্তু এইভাবে করেছে, উনি যে অন্ত্যেষ্টিক্রিয়াতে গেছেন সেই রানীর উদাহরণ টেনে এনেছে। ওরা তো সাংবাদিক, মাথায় কিছু আছে তো? বলুদের যে অন্ত্যেষ্টিক্রিয়াতে আসছেন ওনার প্রতিনিধি ব্রিটিশ হাই কমিশনার আপনার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, এটার উত্তর আপনি কি বলবেন? প্রশ্নটা ছিল এরকম, মাথায় কিছু থাকলে এরকম উত্তর কেউ দেয় না, কোন বেকুবি উত্তর দেবে? এখন বুঝে নেন, দেশে তো কিছু নাই, বিদেশেও আর কিছু নাই। খালি হাতে যাবেন আর খালি হাতে আসতে হবে, আর কোনো পথ নাই, দেশেও পথ নাই, বিদেশেও পথ নাই। বন্ধুগণ, বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সলা হবে রাজপথে। রাজপথে ফয়সলা প্রায় হয়ে গেছে, হয়ে গেছে না? ফয়সলা হয়ে গেছে, এটাকে ধরে রাখতে হবে।